হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, তো আমরাও ভালো আছি। আর আজকে একদম দুপুরবেলা থেকে, দুপুর না 12টা থেকে ব্লগটা স্টার্ট করছি, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে, তার জন্য আমি রেডি হয়ে গেছি। তো বন্ধুরা দেখো, আমরা গঙ্গা স্নান করতে চলে এসেছি, তো গঙ্গার ধারে একদম চলে এসেছি। আর আমি তো জলে নেমেও পড়েছি গঙ্গা স্নান করার জন্য। আর এখানে দেখো, ঘাটটা খুব সুন্দর করে বাঁধানো হয়েছে, তো এখানে মানে সকলে স্নান করতে আসে, তো তার জন্য ঘাটটা খুব সুন্দর করে বাঁধানো আছে। আর আমি এখন জলে নেমে পড়েছি, তো আজকে মাথা শ্যাম্পু করব। তো গঙ্গা স্নান করতে এসেছি, শ্যাম্পু না করলে ভালো লাগে না, তার জন্য শ্যাম্পু করে নেবো। তো এখন জলে নামছি, তো জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, তো এমনি গঙ্গার জল ঠান্ডা হয়, তাও তারপরে আবার শীতকাল, শীতকালের জল আরও ঠান্ডা। তো এখানে সব স্নান করছে, এখানকার কাকা জ্যাঠারা স্নান করছে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর গঙ্গা দেখো কত দূর থেকে দেখা যাচ্ছে, তো জল একদম পুরো থই থই করছে, শুধু জল আর জল। তো গঙ্গা আমাদের এখান থেকে অনেকটাই কাছে, তো অনেক দূর থেকে মানে যেতে হয় না, তো কাছেই গঙ্গা। তো আমাদের এখানে প্রায় সপ্তাহে সপ্তাহে অনেকজন স্নান করতে যায়, তো আমি খুব একটা যাই না, অনেকদিন পরপরই যাই। আর এখানে দেখো যে নৌকা বাঁধা আছে, তো পারাপার হচ্ছে। এখানে আছে একটা এই ঘেরাটার মধ্যে আছে একটা কার্তিক ঠাকুর। আর আমি এখন মাথায় শ্যাম্পু করেছি, তো শ্যাম্পু করে এখন জলে নামবো, জলে নেমে যাব। মাথায় শ্যাম্পু করে শ্যাম্পুটা রেখে দিয়ে এখন আমি সাবান মেখে নিচ্ছি, তো তারপরে জলে নামবো, একবারে নেমে স্নান করে উঠে আসবো, কারণ এটা গঙ্গা, তো অতটা বেশি নামা যাবে না, কালো লাগে, এমনিতেই জলে মানে ভয় লাগে, বেশি দূরে নামা যায় না। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তো আমি ডাঙায় উঠে চলে এসেছি, আর তোমাদের দাদা ভাই এখন স্নান করছে, তো ও স্নান করছে, আর আমি ডাঙাতে এখন দাঁড়িয়ে আছি রোদে, কারণ প্রচণ্ড শীত করছিল। তো তখন প্রায় দুপুর হয়ে গেছিলো, দুপুর টাইম করেই আমরা গঙ্গা স্নান করতে গেছিলাম। আর এখন কোনো মানে মেয়েরা নেই, তো সব এখন ছেলেরাই স্নান করছে। তো তারপরে এখন দেখছি মানে এখানে আমি দাঁড়িয়েছিলাম, তো দেখছিলাম যে এখানে মানে যে কোনো ঠাকুর সব দেখছি ঠাকুর এখানে রাখা আছে, তো এখানে জলে বিসর্জন করে না, ডাঙাতে রেখে দেয়। তো ওই যে দেখতে পাচ্ছ সব রকমের আছে। তো তারপরে দেখো বন্ধুরা, আমরা বাড়ি আসছিলাম, তো আমাদের এখানে এক জায়গায় এই যে বড় মা হয়েছিল, তো বড় মা আমাদের দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। তো আজকে ছিল বড় মায়ের বিসর্জন, তো তার জন্য গাড়িতে তুলে ফেলেছে, বিসর্জন হবে মানে ঘুরবে, তো সেটাই দেখছিলাম। আর তারপরে আমি গঙ্গা স্নান করে আসার পরে মানে খাওয়া দাওয়া করার পরে একটু ছাদেতে গিয়ে বসেছিলাম, তো রোদ খুব একটা ছিল না, তো তাও একটু গিয়ে ছাদে বসলাম, মাথার চুলটাতে একদম ঘুরে ভিজে ছিল, তার জন্য ভাবলাম একটু ছাদে বসে থেকে একটু হাওয়াতে একটু যদি শুকিয়ে যায়, তার জন্য বসেছিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি খাচ্ছি মুড়ি আর মিষ্টি। আমি গঙ্গা স্নান করতে গেছিলাম, তো ওখান থেকে আসার পথে মিষ্টি নিয়ে এসেছিলাম পারমিতার জন্য, তো ওর জন্যও রেখেছি। আর
একটু নিজ বাড়া ইয়া গেল ভাই আর বন্ধুরা ভয়েসটা আমাকে পড়ে দিতে হচ্ছে কারণ আমাদের এখানে কীর্তন হচ্ছিল তার জন্য ভয়েসটা আমাকে পড়ে দিতে হলো গ্লারে কখন দিলা কখন দিলা হবে না কীর্তনের এখানে যাব আমি তো একটা মিষ্টি এই দুটো মিষ্টি আছে তো আমি খাচ্ছিলাম পারমিতাকে বলছি খা খা তো ও খেতে চাইছে না তো সেটাই বলছিলাম ওকে আমি খাবে একটু পর আবার তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেল সাবস্ক্রাইব